হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইওর অনলাইন সায়েন্স ক্লাসরুম। আশা করি এই করোনা পরিস্থিতিতে তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ নিট 2020 কাট অফ, যেটা ওয়েস্ট বেঙ্গল 85% স্টেট কোটাতে এসেছিলো, সেটা তোমাদেরকে জানাবো। সেটা জানানোর আগে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে রাখি। অলরেডি তোমরা খবরটা হয়তো পেয়ে গেছো যে রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় 6টি নতুন মেডিকেল কলেজ স্টার্ট হতে চলেছে। জায়গাগুলো হলো উলুবেড়িয়া, বারাসাত, আরামবাগ, তমলুক, ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি। তো এবং জানা যাচ্ছে যে আগামী বছরের মধ্যেই হয়তো 2-3 মেডিকেল কলেজ অলরেডি স্টার্ট হয়ে যাবে। তো এটা একটা খুব ভালো খবর তোমাদের জন্য, যারা যারা 2021 নিট দেবে বা 2022 নিট দেবে, যারা তাদের জন্য খুবই ভালো খবর। কারণ মেডিকেল কলেজ যদি নতুন তৈরি হয় তাহলে তোমাদের নিটের যে সিট সংখ্যা সেটা কিন্তু বাড়বে। তো সেটা খুবই ভালো খবর, তোমরা খুব ভালো করে পড়াশোনা করো যাতে খুব সহজেই কলেজগুলো পেতে পারো। তো আর যারা 2021 নিট দেবে, যারা 2021 নিট অ্যাসপিরিয়েন্সরা আছো তাদেরকে বলবো, তারা আমাদের চ্যানেলটাকে ফলো করো এবং সাবস্ক্রাইব করে রাখো রেগুলার নিট সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। এবং আমাদের চ্যানেলের যে দুটো প্লেলিস্ট রয়েছে দেখবে, একটা হচ্ছে নিট, একটা হচ্ছে নিট 2021। নিটের ওপরে দুটো প্লেলিস্ট রয়েছে, নিট 2021। তো সেখান থেকে তোমরা নিটের যাবতীয় তথ্য তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের প্রিভিয়াস ইয়ার কাট অফটা দেখে নিই। তো দেখো, এটাই ছিল প্রিভিয়াস ইয়ার অর্থাৎ নিট 2020 কাট অফ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের জন্য। এখানে ক্যাটাগরি ওয়াইজ কাট অফগুলো লেখা আছে, আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য র্যাঙ্কের কাট অফ ছিল 29,885 এবং নাম্বারের কাট অফ ছিল 581। OBCB-র জন্য র্যাঙ্কের কাট অফ ছিল 38,908 এবং নাম্বারের কাট অফ ছিল 565। OBC-র জন্য র্যাঙ্কের কাট অফ ছিল 32,719 এবং নাম্বারের কাট অফ ছিল 576। এবং SC-র জন্য র্যাঙ্কের কাট অফ ছিল 1,15,880 এবং নাম্বারের কাট অফ ছিল 467। এবং ST-দের জন্য র্যাঙ্কের কাট অফ ছিল 4,11,730 এবং নাম্বারের কাট অফ ছিল 251। তো এই ছিল প্রিভিয়াস ইয়ার কাট অফ। তো প্রত্যেক ক্যাটাগরির ছাত্রদেরকে বলবো, এখানে যে নাম্বারের কাট অফটা দেওয়া আছে তার থেকে তোমরা 10-15 নাম্বার বাড়িয়ে নাও, সেটাই হবে তোমাদের টার্গেট 2021 নিটের জন্য। কারণ কম্পিটিশান ধীরে ধীরে বাড়ছে, তো কাট অফ বাড়ার সম্ভাবনাটাই বেশি। তাই তোমরা যাতে সেফ টার্গেট নিয়ে চলতে পারো, তার জন্য এখানে যে প্রিভিয়াস ইয়ারের যে কাট অফ দেওয়া আছে নাম্বারের, সেখান থেকে 10-15 নাম্বার বাড়িয়ে সেটা টার্গেট নিয়েই তোমরা পড়াশোনা করো, যাতে খুব সহজেই এই কলেজটা পেয়ে যেতে পারো। তো আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে নেট সংক্রান্ত, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।